হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে ইংলিশ থেকে পার্টস অফ স্পেসে যে এমসিকিউ রয়েছে ওখান থেকে কিছু কোশ্চেন আমরা সলভ করব। এক নম্বরে রয়েছে ভার্ব অফ নাম্বার ইজ হোয়াট, তো নাম্বারের ভার্ব কি? তো নাম্বার কিন্তু একাধারে নাউন এবং ভার্ব দুইটা হিসেবেই ব্যবহৃত হয়। যখন নাম্বার নাউন হিসেবে ব্যবহৃত হবে তখন শুধুমাত্র একটি সংখ্যাকেই নির্দেশ করবে, কিন্তু নাম্বার যখন ভার্ব হিসেবে চিহ্নিত করা হবে তখন এটা কিন্তু সংখ্যা দ্বারা চিহ্নিত করা বা এরকম এই টাইপের বোঝায়, ঠিক আছে? সো এখানে ভার্ব অফ নাম্বার ইজ নাম্বার। দুই নম্বরে রয়েছে দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড শর্ট ইজ হোয়াট, তো এখানে অ্যান্সারটা হয়ে যাবে শর্টেন। তিনে রয়েছে উইচ অফ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড বিউটিফুল, তো বিউটিফুল এর নাউন হচ্ছে বিউটি। চারে রয়েছে হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড হার্ট, হার্ট হচ্ছে হার্টেনিং। ওকে, পাঁচ নম্বরে রয়েছে হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড অ্যাবিলিটি, অ্যাবিলিটি এর ভার্ব হচ্ছে নাভেল। ওকে, এরপরে যে দেখুন এক নম্বরে যেটি রয়েছে পিএসসি এর কোশ্চেন অনুযায়ী হোয়াট ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড বিউটিফুল, বিউটিফুল এর নাউন হচ্ছে বিউটি অর্থাৎ সৌন্দর্য। দুই নম্বরে দেখুন দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড শর্ট, তো শর্ট হচ্ছে শর্টেন। আপনারা একটু খেয়াল করে দেখবেন যে আপনারা যদি সব এমসিকিউ গুলো এক একবার করে পড়েন তো ঘুরে ফিরে যে কোনো চাকরি পরীক্ষায় এগুলো কিন্তু রিপিট আসে, এজন্য বারবার কি করতে হবে কোশ্চেন গুলো সলভ করতে হবে। আপনারা চাইলে আমার আগের ভিডিও গুলোও দেখতে পারেন, পার্টস অফ স্পিচ নিয়ে অনেক ভিডিও রয়েছে ইংলিশ প্লে লিস্টে। তো আমরা পড়ায় ফিরে যাচ্ছি। তিন নম্বরে রয়েছে দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড সার্ভাইভাল ইজ হোয়াট, তো এখানে হয়ে যাবে সার্ভাইভ। ওকে, সার্ভাইভাল মানে হচ্ছে একটা অবস্থা বোঝাচ্ছে যে হ্যাঁ সে বেঁচে আছে, বেঁচে থাকার মতন অবস্থা। আর সার্ভাইভ মানে কি? টিকে আছি, হ্যাঁ আমি বেঁচে আছি, এরকম বোঝায়। চার নম্বরে যেটি রয়েছে দ্য অ্যাডজেক্টিভ ফ্রম দ্য ওয়ার্ড ফুল ইজ হোয়াট, তো ফুল এর অ্যাডজেক্টিভ হলো ফুলিশ। পাঁচ নম্বরে রয়েছে উইচ ওয়ার্ড ইজ অ্যান অ্যাডজেক্টিভ, তো এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে অর্গ্যানিক, অর্গ্যানিক মানে হচ্ছে একটা কোনো দেহযন্ত্র সংক্রান্ত, এরকম বোঝায়। ওকে, তো এই চারটির মধ্যে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ এর সংজ্ঞা কি? আপনার কোন একটা জিনিসের দোষ গুণ অবস্থা তার যে গুণগত মান এগুলো বোঝাচ্ছে। তো এভাবে মিলিয়ে মিলিয়ে আপনাকে চারটি অপশনের মধ্য থেকে কারেক্ট অ্যান্সারটা বের করতে হবে। ছয় যেটি রয়েছে উইচ ওয়ান ইজ দ্য নাউন ফর্ম, তো নাউন ফর্ম হচ্ছে হরর। সাথে রয়েছে উইচ ওয়ান ইজ দ্য ভার্ব ফর্ম, তো ভার্ব ফর্ম হচ্ছে আইডেন্টিফাই। আট নম্বরে রয়েছে উইচ ইজ দ্য অ্যাডজেক্টিভ ফ্রম দ্য ওয়ার্ড অবলিগেট, তো অবলিগেট হচ্ছে বাধ্য আর অবলিগেটরি এটার মানে হচ্ছে বাধ্য, বাধ্যতা বা বাধ্যতামূলক। ওকে, যেটি রয়েছে দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড স্পন্টেনিয়াস, স্পন্টেনিয়াস হচ্ছে একটি অ্যাডজেক্টিভ ফর্মে রয়েছে অর্থাৎ স্বতঃস্ফূর্তভাবে। ওকে, যেমন হি স্পিক্স অ্যাজ স্পন্টেনিয়াস, সে খুব স্বতঃস্ফূর্তভাবে কথা বলে। তো এখানে নাউন ফর্মটা কি হবে? তো এটা নাউন ফর্মটা হবে হচ্ছে এই অপশন অনুযায়ী স্পন্টেনিটি, স্পন্টেনিটি। ওকে, খ নাম্বার। দশ নম্বরে যেটি রয়েছে দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড স্টাডি ইজ হোয়াট, স্টাডি মানে হচ্ছে অধ্যয়ন করা, আপনারা সবাই জানেন পড়াশোনা করা, স্টাডি করা। তো এখানের অ্যাডজেক্টিভ ফর্মটা হবে হচ্ছে স্টাডিয়াস, স্টাডিয়াস। ওকে, স্টাডিয়াস অর্থাৎ অধ্যয়নশীল। এগারোটি যেটা রয়েছে দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড ইকোনমি ইজ হোয়াট, তো ইকোনমি এর অর্থ হচ্ছে যে সে অপব্যয় করে না, সে খুবই মৃত ব্যয়ী। ওকে, আর এখানে ভার্ব বলতে বোঝাচ্ছে যে সে কেমন, সে মিতব্যয়ী হয় বা সে মিতব্যয়ী হয়, মিতব্যয়ী হওয়া এটা বোঝাচ্ছে। সো সে কেমন, সে হচ্ছে ইকোনোমাইজ অর্থাৎ সে মিতব্যয়ী। এখানে ভার্ব ফর্মটা হয়ে যাবে ইকোনোমাইজ অর্থাৎ ঘ নাম্বার। বারোতে যেটা রয়েছে নাউন ফর্ম অফ দ্য গিল্ট টি ইজ হোয়াট, তো গিলটি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ফর্ম যেটার মানে হচ্ছে অপরাধী। ওকে, আর এটা নাউন ফর্ম হচ্ছে গিল্ট অর্থাৎ খ নাম্বার অ্যান্সার হয়ে যাচ্ছে।
13 নম্বরে রয়েছে দ্যাট দি টি ফর্ম অফ ইনক্লুড ইজ হোয়াট তো ইনক্লুড হচ্ছে অন্তর্ভুক্ত করা আর এটার অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ইনক্লুডেবল অর্থাৎ অন্তর্ভুক্ত করা যায় এমন 14 তে রয়েছে দ্য ভার্ব ফর্ম অফ ডিসিট ডিসিট অর্থ হচ্ছে প্রতারণা করা ওকে প্রতারণা বললেই বোঝায় তো এটার ভার্বটা হচ্ছে যে ধোঁকা দেওয়া অথবা প্রতারিত করা এটার হবে হচ্ছে ডিই সিই আই ভি ই ওকে ঘ নাম্বার যেটা রয়েছে ওটা ডিসিট আর ডিসিভ 15 নম্বরে রয়েছে হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অব দ্য ওয়ার্ড হার্ট তো হার্টের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে হার্টেনিং অথবা হার্টলি 16 রয়েছে হোয়াট ইজ দ্য নাউন অব দ্য অ্যাকসেপ্ট তো অ্যাকসেপ্ট এর নাউন হচ্ছে অ্যাকসেপ্টেন্স 17 রয়েছে ফাইন্ড আউট দ্য অ্যাডজেক্টিভ অব দ্য ওয়ার্ড এম্পায়ার ফ্রম দ্য ফলোয়িং তো এখানে এম্পায়ার এর অ্যাডজেক্টিভ কি এটা হবে হচ্ছে এম পি রেয়াল এম পি রেয়াল ওকে ক নাম্বার 18 যেটা রয়েছে ফাইন্ড আউট দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড ইনভেশন ফ্রম ফলোয়িং দ্য ইনভেশন মানে হচ্ছে হামলা এটার ভার্ব হচ্ছে ক নাম্বার হয়ে যাবে ইনভেড 19 রয়েছে দ্য নাউন ফ্রম বিউটিফুল এটা নাউন হচ্ছে বিউটি হয়ে যাবে তো দেখতেই পারছেন যে এই বিউটি নাউন কিন্তু এ নিয়ে আমি তিনবার পড়লাম তো এরকমই কিছু কিছু যেগুলো আপনার এখান থেকে খুব কঠিন মনে হয় এগুলো জাস্ট ফাইন্ড আউট করে বারবার চর্চা করবেন দেখবেন পরীক্ষায় এগুলো চলে এসেছে তো আজকের পর্বটি এখানে শেষ করা হচ্ছে কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ